অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পাতাবার থেকে গাছেরা কেন চলাফেরা করে না। তো প্রথমে আমরা এই প্রচলিত গল্পের সার সংক্ষেপটা একটু জেনে নেব। তো এই সার সংক্ষেপটা তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিতে পারো। এখন আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে আসব। দেখো, প্রথম প্রশ্নে আছে একটি বাক্যে উত্তর দাও, কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে? উত্তর হবে অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত, সেই সময়ের কথা এই গল্পে বলা হয়েছে। দু নম্বর প্রশ্নে আছে এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত? উত্তর হবে এক সময় গাছেরা মাটির নিচে তাদের শেকড় বাকড় চালাচালি করে দিব্যি চলাফেরা করে বেড়াতো। তিন নম্বর প্রশ্ন আছে তখন পৃথিবী কেমন ছিল? উত্তর হবে অনেক বছর আগে পৃথিবী গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কোনো যানবাহন ছিল না, মানুষ ও গাছ পরস্পর একে অপরকে উপকারী সাথী বলে মনে করত। চার নম্বর প্রশ্ন আছে দেখো মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল? উত্তর হবে অনেক অনেক বছর আগে যানবাহন পৃথিবীতে গাছ আর মানুষ পরস্পরকে উপকারী বন্ধু বলেই মনে করত। এরপরের প্রশ্নে আছে মানুষ কিভাবে তখন যাতায়াত করত? উত্তর হবে তখন যানবাহন আবিষ্কৃত হয়নি, তখন মানুষকে পায়ে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। এরপরের প্রশ্নে আছে গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত? উত্তর হবে যানবাহনের অবস্থায় অসহায় মানুষকে গাছেরা তাদের মালপত্র ও বৃদ্ধ মানুষকে বহন করে দিয়ে মানুষকে সাহায্য করত। এরপরের প্রশ্নে আছে মানুষ গাছের শাখা পোশাকায় কী কী ঝুলিয়ে রাখত? উত্তর হবে মানুষ গাছের শাখা পোশাকায় তাদের হাত বাক্স, পোশাক আশাক, থলি প্রভৃতি ঝুলিয়ে রাখত। এরপরের প্রশ্নে আছে গাছেরা কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসত? উত্তর হবে বৃদ্ধ মানুষকে গাছেরা তাদের ডালে বসিয়ে নিরাপদ স্থানে অথবা গন্তব্যস্থানে পৌঁছে দিত, এভাবে তারা বুড়ো লোকেদের উপকার করত বা আসত। এরপরের প্রশ্ন আছে দেখো জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কী করলো? উত্তর হবে জঙ্গল থেকে ফেরার সময় একদল লোক তাদের খুব ভারী জিনিসপত্র গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা ভারমুক্ত হলো। এরপরের প্রশ্ন আছে ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়লো কেন? উত্তর হবে গাছের ক্ষমতার অতিরিক্ত ওজন মানুষ গাছের ডালে চাপিয়ে দিয়েছিল, সেই ভার সহ্য করতে না পেরে গাছের ডাল ঝুঁকে পড়েছিল। এরপরের প্রশ্ন আছে ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কী করলো? উত্তর গাছের ডাল ঝুঁকে পড়তে দেখে মানুষেরা তাদের প্রতি সহানুভূতি দেখানোর পরিবর্তে হো হো করে হেসে উঠল, এমনকি সকলে মিলে আনন্দে হাততালিও দিয়েছিল। এরপরের প্রশ্ন আছে দেখো গাছেরা অপমানিত বোধ করলো কেন? উত্তর হবে মানুষের চাপিয়ে দেওয়া অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে গাছের ডালগুলো নুয়ে পড়ায় একদল মানুষ তাদের প্রতি সহানুভূতি না দেখিয়ে হো হো করে হেসে উঠেছিল এবং সকলে মিলে আনন্দে হাততালি দিয়েছিল। মানুষের এই নির্মম উপহাস গাছেদের সহ্য হয়নি, তাই তারা অপমানিত বোধ করেছিল। দেখো এরপরের প্রশ্ন আছে তখন তারা কি ঠিক করলো? উত্তর হবে মানুষের নির্মম বাড়ি অপমানিত গাছেরা ঠিক করলো অনেক হয়েছে, তারা আর চলাফেরা করবে না, মানুষকে তারা কোনো রকম সাহায্য করবে না। এরপরের প্রশ্ন আছে তারপর থেকে কি হয়? উত্তর হবে তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়, গাছেরা আর মানুষকে তাদের ভর বহনে সাহায্য করে না। দেখো এরপরের প্রশ্ন আছে গাছেরা আজও মানুষের কী কী উপকার করে? উত্তর হবে গাছেরা নিঃস্বার্থভাবে মানুষের অনেক উপকার করে, যেমন মানুষকে ফুল ফল উপহার দেয়, মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত, মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পার ভাঙনের হাত থেকে রক্ষা করে ইত্যাদি। দু নম্বর প্রশ্ন আছে বন্ধনের মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো উত্তর হবে শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াত। এরপরের প্রশ্ন আছে মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। এরপর হবে একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল, এরপর সকলে মিলে আনন্দে হাততালি দিল। তিন নম্বর প্রশ্ন আছে দেখো বাক্য বাড়াও। দেখো উত্তর হবে মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। দু নম্বরের উত্তর হবে মানুষ তাদের বাক্স প্যাটরা থলি পোশাক আশাক গাছের ডালে ঝুলিয়ে রাখত। দেখো এরপর উত্তর হবে জঙ্গল থেকে ফিরে আসার পর একদল লোক ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, তাদের চলবার শক্তিটুকু আর ছিল না। এরপর আছে মানুষের চাপিয়ে দেওয়া অতিরিক্ত ওজন গাছের ডাল সহ্য করতে না পেরে নুয়ে পড়েছিল। এরপরের উত্তর হবে গাছেরা মানুষের নির্মম ব্যবহারে অপমানিত বোধ করলো, তারপর থেকে মানুষকে সাহায্য করা বন্ধ করে দিল, তখন থেকে মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়। দেখো চার নম্বর প্রশ্ন আছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। প্রথমে আছে গাছগাছালি। উত্তর হবে গাছগাছালির ফাঁক দিয়ে
প্রভাতের আলো পড়লে খুব ভালো লাগে। এরপর আছে সহযোগিতা, মানুষ সমাজে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকে। এরপর আছে অক্সিজেন, এখানে অক্সিজেন মানটি একটু ভুল আছে, অক্সিজেন না থাকলে সমস্ত প্রাণী জগৎ নিশ্চিহ্ন হয়ে যেত। এরপর আছে বাক্স প্যাঁটরা, শিবুর পিসিমা কাশী থেকে অনেক বাক্স প্যাঁটরা নিয়ে ফিরেছেন। এরপর আছে ভ্রমণ, আমার জীবনে একটাই নেশা ভ্রমণ। পাঁচ নম্বর প্রশ্ন আছে শূন্যস্থান, শূন্যস্থানে ঠিক শব্দ বসাও। দেখো উত্তর হবে, এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করত। দু নম্বর উত্তর হবে, কোনো যানবাহন ছিল না। তিন নম্বর উত্তর হবে, তোমরাও দেখোনি। চার নম্বর উত্তর হবে, তারা অপমানিত বোধ করলো। পাঁচ নম্বর উত্তর হবে, কত পাখি গাছে বাসা বাঁধে। এরপর দেখো ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে, এলোমগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো উত্তরগুলি হবে এরূপ, ডালগুলি, শাখা পোশাকা, উপকারী জিনিসপত্র এবং চলাফেরা। সাত নম্বর প্রশ্ন আছে, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে আছে দেখো নির্দেশ, নির্দেশে বর্ণ বিশ্লেষণ হবে দন্ত নয় হসন্ত, যুক্ত হস্যই, যুক্ত রয় হসন্ত, যুক্ত দয় হসন্ত, যুক্ত এ, যুক্ত তালপস্বয় হসন্ত, যুক্ত অ। এরপর আছে ভাঙন, ভাঙনের বর্ণ বিশ্লেষণ হবে ভয় হসন্ত, যুক্ত আ, যুক্ত উময় হসন্ত, যুক্ত অ, যুক্ত দন্ত নয় হসন্ত, যুক্ত অ। বাকি বর্ণ বিশ্লেষণগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। দেখো এখন আট নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের ছবি অনুযায়ী পরে লেখা কথাগুলি মিলিয়ে লেখো। তো এখানে যে ছবিগুলি দেওয়া আছে এবং এর নিচে বিভিন্ন এই ছবিগুলির অনুকরণে বিভিন্ন কথা লেখা আছে, তো আমাদেরকে এভাবে মিলিয়ে করতে হবে। তো দেখো আমি এখানে উত্তরগুলি করে দিয়েছি। দেখো প্রথমে আছে, মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি গাছে শাখা পোশাকে ঝুলাতো, এটি হবে আটের দাগের তিনের ছবিটি, অর্থাৎ এই ছবিটি, ঠিক আছে। এরপর আছে দেখো, এমন উপহাস গাছেদের সহ্য হলো না, তারা অপমানিত বোধ করলো, এটি হবে আটের পাঁচের ছবিটি। এমনভাবেই উত্তরগুলি করে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো।